নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টিনয়ন। বৃহস্পতিবার হাওড়া জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের উচ্চ পদস্থ নেতা মন্ত্রীরা। এই বৈঠকেই রাজ্যের বেকারদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। 1,56,000 কর্মসংস্থানের ঘোষণা করলেন তিনি। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ টিনয়নের সঙ্গে। মুখ্যমন্ত্রী একাধিক কর্মসংস্থানের কথা ঘোষণা করেন এদিন। জানান, হাওড়া জেলায় আগামী বছরগুলিতে বহু শিল্প আসতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, গত 2 বছরে হাওড়ায় 20,480,000,000 টাকা বিনিয়োগ হয়েছে, 1,16,000 কর্মসংস্থান হয়েছে। জেলায় শিল্প পার্ক তৈরি হবে, 1,56,000 কাজের সুযোগ তৈরি হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ফিশিং হাব কাশফুল দিয়ে নতুন শিল্প তৈরি করার কথা। এরপর শাটল কক শিল্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা তো এখন হাঁসের পোল্ট্রি করছো, এখনো তো গ্রামগঞ্জে হাঁস আছে, সেলফ হেল্প গ্রুপকে হাঁসের পালকটা সংগ্রহ করতে বলো, এবার দুয়ারে হাঁসের পালক। উলুবেড়িয়ায় শাটল কক তৈরির জন্য মূল উপকরণ লাগে হাঁসের পালক। এই বিষয়কে মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি নজর দিচ্ছেন রাজ্যের শিল্পের দিকে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।